কুরবানির পূর্বে আপনারা দোয়া পড়বেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, অথবা কেউ যদি দোয়া পড়তে না পারেন তাহলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি করলেই যথেষ্ট হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন কিভাবে পশু জবাই করতে হয়। কোরবানির পশু নিজের কোরবানি নিজের হাতে কোরবানি করাই সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরবানির সুন্নত জারি হওয়ার পর থেকে তিনি তার জীবদ্দশায় প্রত্যেক বছরই তিনি দুইটি করে পশু কোরবানি করতেন। বিদায় হজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি কোরবানি করেছিলেন, যার মধ্যে তিনি নিজ হাতে করেছিলেন প্রায় 10টার অধিক, এবং বাকি কোরবানিগুলি আলী রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবী করেছিলেন। তো আমরা প্রত্যেকেই নিজের হাতে নিজে কোরবানি করার চেষ্টা করব। তবে কেউ যদি কোরবানি করতে না পারেন বা কারো যদি মানে ভয় লাগে তাহলে তিনি অন্যের মাধ্যমে কোরবানি করাতে পারেন। আমরা কোরবানির পশু কোরবানি করার সময় আমরা যে দোয়াটি পড়বো সেটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা পড়বো আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আর সাথে সাথে পশু যখন কোরবানি করবো তখন বিসমিল্লাহ আল্লাহু আকবার। কেউ যদি দোয়ায় মুখস্থ করতে না পারেন বা কারো যদি মুখস্থ না থাকে তাহলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা পড়লেই যথেষ্ট হবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার এই দোয়া পড়েই আপনারা কোরবানি শুরু করতে পারেন। আর কোরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার এবং তার নিকটে তার তাকওয়া অর্জন করার, তার ভীতি অর্জন করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি এই উদ্দেশ্যে আমরা কোরবানি করতে পারি তাহলে আমাদের ছোটোখাটো কোরবানিও, ছোটোখাটো খাসি কোরবানি করাও আমাদের জন্য এটা পরকালীন জীবনে অনেক সওয়াবের কারণ হবে এবং অশেষ নেকি অর্জনের একটা মাধ্যম হবে। কিন্তু যদি এটা আমরা লোক দেখানোর উদ্দেশ্যে আমরা এই কোরবানি করি, কে কত বড় কোরবানি করছে আজকে মানুষ সেগুলি দেখে, কে কত বেশি টাকা দিয়ে কোরবানি কিনলো এবং কোরবানি করলো এগুলি মানুষ প্রতিযোগিতা করে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে অশেষ ধন্যবাদ যে আজকে আপনারা আমাদের এই সাথে আমাদের সাথে আপনারা সময় দিচ্ছেন। আমরা কোরবানির যে বিষয়গুলি আপনাদের সামনে উল্লেখ করছি সেক্ষেত্রে কী পশু আমরা কোরবানি করব। কোরবানির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন 4টি পশুর কথা বিশেষ করে উল্লেখ করেছেন, উট, গরু, ছাগল এবং দুম্বা। এই 4টি পশুর যে কোনো একটা আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা কোরবানি করতে পারি। এক্ষেত্রে আমাদের দেশে সহজলভ্য হিসাবে এবং প্রত্যেক মানুষের সাধ্যপক্ষে আমাদের দেশের লোকেরা বেশিরভাগ গরু কিংবা ছাগল কোরবানি করে থাকে। যেহেতু আমাদের দেশে উট দুষ্প্রাপ্য, সেজন্য যেটা সহজলভ্য সেটার মধ্য থেকেই আমরা কোরবানি করার চেষ্টা করব। তবে কোরবানির পশুতে যেন কোনো ত্রুটি না থাকে, বিশেষ করে শিং ভাঙা, কান কাটা, অর্ধেক লেজ কাটা বা জীর্ণ শীর্ণ পশু, এ ধরনের পশু যেন আমরা কোরবানি করার চেষ্টা না করি, বরং সুস্থ সবল যার সব একটা নিখুঁত প্রাণী আমরা কোরবানি করার চেষ্টা করব। অনেক সময় আমরা দেখি যে কোনো ভাই গরু কিনে নিয়ে আসার পরে তার শিং ভেঙে গেছে, এটা কিন্তু আসলে ত্রুটি নয়। যদি কিনে আনার পরে, সুস্থ সবল পশু কিনে আনার পরে কোরবানি করার আগে আগ মুহূর্তে যদি কোনো কারণে শিং ভেঙে যায় বা কোনো ত্রুটি পরিলক্ষিত হয়, সেটা পরিবর্তন করা সম্ভব না হলে সেই পশু কোরবানি করতে পারে। সুপ্রিয় দর্শক, কোরবানির পশু যেমন নিখুঁত হতে হবে ঠিক তেমনিভাবে কোরবানি করার পূর্বেই যে অস্ত্র দিয়ে আমরা কোরবানি করবো সেটা যেন অত্যন্ত ধারালো হয়, যাতে করে কোরবানি পশুর কষ্ট কম হয় এবং দ্রুতই তার রূহটা বের হয়ে যায়।